একাত্তর টিভি সম্পর্কে যদি আমাকে অভিমত বলতে বলা হয়, আমি বলবো যে এটা আসলে স্বাধীন দেশ, যে কেউ যে কারো মতামত প্রকাশ করতে পারে। তো উনি যদি কোনো মতামত, ইসলাম বিদ্বেষী কোনো মতামত প্রকাশ করে থাকে, আর জন্য আমি জানি না, খুব আমি খুব একটা বেশি টিভি দেখার সময় পাই না বা টিভি দেখি। এই ফুলিশ ভাইটার কথাটা একবার মনোযোগ সহকারে শুনুন। আমি তার কয়েকটা ভিডিও শুট দেখেছি যা মনের মধ্যে গেঁথেছে, যেটা পড়লেই হয় যে মানবতার একজন ফেরিওয়ালা সমাজের বিভিন্ন পচে দুর্গন্ধ হওয়া মানুষদেরকে উনি সেবা করে। মানুষের একজন মানুষের যে নৈতিকতা, মানুষ যেখানে পচে মরে যাচ্ছে, ও কত জায়গায় যে মানুষ অসহায়, মানবতার চরম লঙ্ঘিত হচ্ছে, সেই নিউজগুলো কোথায় তারা তুলে নিয়ে আসছে? আমি আজকে 10 বছর এই মানবিকতা নিয়ে কাজ করছি, পচা মানুষ নিয়ে, তাদের অধিকার নিয়ে, তাদের মুখপাত্র হয়ে কথা বলছি, কই? কোনো মিডিয়া তো এ পর্যন্ত আমাকে কোনো টকশোর মধ্যে নিয়ে যায় বসায় নাই যে ওদের পক্ষ থেকে দুইটা কথা বলেন। কোনো মিডিয়া আমাকে আদৌ ডাকবেও না এই সমস্ত কথা বলতে। হ্যাঁ, আমি যদি একটা দর্শন করে ফেলতে পারি এই পোশাক পরা পুলিশ হয়ে, আমি কিন্তু বাংলাদেশের 1 নম্বর ট্রফিক্সে চলে আসব মিডিয়ার ক্ষেত্রে, কারণ ভাইরাল হয়ে যাব, সবাই আমাকে দেখবে, আমার দ্বারা ইনকাম করতে পারবে তারা, এটা একটা আলোচ্য বিষয়, রসালো বিষয় হবে, তারা সেটা ছাপাবে। কিন্তু যেখানে মানবিকতার চরম লঙ্ঘিত হচ্ছে, মানুষ পচে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম অসংখ্য মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে রাস্তার পাশে ডাস্টবিনে পচে মরে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো টিভি চ্যানেল বা কারোর নিউজ হয় না। এই কিছুদিন আগে যে আমার একটা ভিডিও দেখবেন, মেডিকেলের কর্নারে সারা শরীর পোকা খেয়ে একটা মানুষ তিলে তিলে 1 মাস পর্যন্ত সেখানে তিলে তিলে মরতে মরতে পোকা খেতে খেতে নিঃশেষ হয়ে মারা গেছে, সেটা নিয়ে কোনো টিভি চ্যানেল একেবারে মূল ফটকের সামনে সবসময় 10-15 জন সাংবাদিক ঘোরাফেরা করে, বাংলাদেশের আমি নাম বলছি না সবগুলো মিডিয়ার চ্যানেল চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে করোনা নিয়ে রিপোর্ট করার জন্য এসে ঘুরতেছে 10-15 জন, কিন্তু ওই মানুষটা যে পোকা খেয়ে মরে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো মিডিয়া নিউজ করে নাই। তো তারা যেটা রসালো বিষয়, মানুষ খাবে, যেটা থেকে আর্ন হবে, সেটা নিয়ে তারা টপিকসগুলো বেশিরভাগ ক্ষেত্রে, মানে যখন একটা মেয়ে ধর্ষিতা হয়, সেই ধর্ষিতা মেয়েকে প্রশ্ন করা হয় তুমি কিভাবে দর্শনে শিকার হলে, কিভাবে দর্শন হয়েছে, কখন কোথায় দর্শন করা হয়েছে, কতজন ছিল, উলঙ্গ করছে কিনা, আজে বাজে যত বিষয় আছে সেগুলো টপিকস আকারে নিয়ে আসছে। কিন্তু দর্শন যাতে না হয়, একজন মাদ্রাসা শিক্ষক কিংবা একজন মাদ্রাসা স্টুডেন্ট কিংবা একজন হাফেজকে যে তোমার এখানে কী শেখানো হয়, তুমি কী শিখছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী, বা তুমি কী সমাজকে আলোকিত করতে পারছো, বা তোমার দ্বারা কী কী ক্ষতি হচ্ছে, কী কী ভালো দিক হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কেউ টপিক তৈরি করে না। এই যে আমাদের একটা ছেলে বাংলাদেশের কোন জায়গায় নামটা ভুলে গেছি, যে বারবার ওয়ার্ল্ডের মধ্যে কোরআন প্রতিযোগিতায় প্রথমেই আসছে, তাকে নিয়ে তো কোনো মিডিয়ায় ভাইরাল হয় না, কিন্তু ওই একটা মেয়ে একটু ওই যে রাস্তার পাশে কুকুর, একটা ছেলেকে উলঙ্গ করে কুকুর বানিয়ে একটা মেয়ে হাঁটছে, এই ফালতু একটা বাজে বিষয় সবগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু কোরআন প্রতিযোগিতা যে ফার্স্ট হয়েছে ওকে নিয়ে কিন্তু কোনো ভাইরাল হয় নাই। তো আসলে আমাদের মিডিয়াটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রকৃত যে মানবিকতা, আপনি দেখেন এই যে আমাদের অনেক নায়িকা, আমি নাম বলছি না, নায়িকা কিংবা নায়ক যাদের 2 বিয়ে হয়েছে, 3 বিয়ে হয়েছে, আরেকজনের সাথে পালায় গেছে, গোপনে সম্পর্ক আছে, তাদেরকে নিয়ে আসা যত ধরনের আড্ডাবাজি আছে আর যত ধরনের ট্রফিক্স আছে সবগুলো কিন্তু চলে আসছে। এই যে আপনি অনেক দূর থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেক দূর থেকে আসছেন, আমাদের মানবিক পুলিশ ইউনিটের গল্প, আমাদের মানবিকতার গল্প জনসাধারণের মধ্যে তুলে ধরছেন, মানুষের অসহায়ত্বটা তুলে ধরছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম যারা আছে মানবিক হৃদয়ের মানুষ, তারা এই অসহায় মানুষদের গল্প, অসহায় মানুষদের অবস্থা বা মানুষদের বর্তমান যে প্রয়োজনীয়তা, কী লাগবে তাদের জন্য, কী করা তাদের জন্য প্রয়োজন, এই জিনিসগুলো যে ফুটিয়ে তুলছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যারা বড় বড় মিডিয়া নিয়ে বসে আছে শুধু রসালো গল্প ছাপানোর জন্য, রসালো গল্প ভিডিও আকারে দেখানোর জন্য, কার কয় বিয়ে হয়েছে, কাকে কে ছেড়ে দিয়েছে, আজে বাজে যত বিষয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা ট্রাফিক একটু কমাবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কারণ যে বিষয়টা খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আর এই চ্যানেলগুলোতে বর্তমান যে আমাদের মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করব, বিভিন্ন মেডিকেল কলেজের সামনে যে সমস্ত অসহায় মানুষরা পচে যাচ্ছে, মরে যাচ্ছে, এই কিছুদিন আগেও তো যে এই 500 টাকার চেয়ার মেডিকেলের সামনে যে দোকানগুলোতে 1500 টাকা বিক্রি করছে, যে ট্যাক্স টোকেন লাগানো থাকে, যে MRP দেওয়া টোকেন, সেই টোকেনটা ছিঁড়ে ফেলে 1500 টাকা বিক্রি করছে, এই যখন ওই জায়গায় আমি প্রতিবাদ করতে যে আমার সামনে 4-5 জন সাংবাদিক ছিল, কেউ কিন্তু আসে নাই,
একেবারে বাংলাদেশে যেগুলা সংবাদ মাধ্যম যারা মানে সংবাদ প্রচার করে, এক মিনিট, যারা সংবাদ প্রচার করে সেই মাধ্যম চ্যানেলের তুখোর সাংবাদিকটা কিন্তু আমার সামনে ছিল। অ্যাবসলিউটলি আমি সেখানে একেবারে চাক্ষুষ সাক্ষী, আমি ওনাদের একজন দুজনকে ডেকেছিও যে ভাই একটু এদিকে আসেন, কিন্তু তারা সেখান থেকে এড়িয়ে গেছে। কেন গেছে, কী জন্য গেছে, এটা তো সাংবাদিকতার কোনো উদাহরণ হতে পারে না। নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ সেখানে বিকশিত ছিল, বিদায় তারা সেখানে নিউজ করে না, সেখান থেকে সটকে পড়েছে। তো এই ধরনের সংবাদ তো আমরা চাই না, আমরা চাই সত্যিকারের মানবিক সাংবাদিকতা। জি ভাই।